গেল বছরের শেষ দিকে মুক্তি পাওয়া টুয়েলথ ফেল সিনেমা নিয়ে সর্বত্র ছিল আলোচনা সমালোচনা। সেই সিনেমার পর এবার নেটিজেনরা মজেছেন লাপাতা লেডিসে। বলিউডের সিনেমা লাপাতা লেডিস একটি সাধারণ গল্প কিভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তা প্রমাণ করেছে নির্মাতা কিরণ রাও। মুক্তির পর সিনেমাটির বক্স অফিসে যত না সাড়া ফেলেছিল তার থেকে বহুগুণে সফল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। এবার নেটফ্লিক্স ট্রেন্ডিংয়ে সেরা দশের তালিকায় স্থান দখল করে নিল স্বল্প বাজেটের এই সিনেমা। শুধু তাই নয়, বিগ বাজেটের তারকাবহুল বেশ কিছু সিনেমাকেও টেক্কা দিয়েছে এই লাপাতা লেডিস। জানা গেছে নেটফ্লিক্সে স্ট্রিং হওয়া লাপাতা লেডিস সিনেমাটি মাত্র 2 সপ্তাহেই 2.2 মিলিয়ন ভিউ অর্জন করেছে, যার প্রেক্ষিতে এটি ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী সেরা 5 সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। এছাড়াও ওটিটিতে সেরা হিন্দি সিনেমার তালিকায় এর অবস্থান 7, যা সালারের মতো সিনেমাকেও টেক্কা দিচ্ছে। লাপাতা লেডিসে নেই শহুরে জাঁকজমক কিংবা নেই চড়া মেকআপের আস্তরণে ঢেকে যাওয়া নায়িকা, দু একজন ছাড়া সবাই অচেনা। তাদের নিয়ে কাজ করেছেন কিরণ রাও। ট্রেনের মধ্যে দুই কোণের বদলে যাওয়া গল্প নিয়ে সিনেমা লাপাতা লেডিস। গল্প, অভিনয়, ঘটনাপ্রবাহ সব মন কেড়েছে দর্শকের। সিনেমাটির প্রশংসা করেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পরিচালিত দ্বিতীয় সিনেমা লাপাতা লেডিস। অন্যদিকে মিস্টার পারফেকশনিস্ট বোধহয় এজন্যই বলা হয় বলিউড তারকা আমির খানকে। অভিনয় বা প্রযোজনা সবখানেই তার মুনশিয়ানা। আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিন প্রোডাকশন যৌথভাবে প্রযোজনা করেছে সিনেমাটি। তবে স্বামী স্ত্রী সম্পর্কের ইতি ঘটলেও দুজন দুজনের বন্ধু সহযোগী হয়ে উঠেছেন আমির কিরণ, যা সচরাচর চোখে পড়ে না।